আমি সুস্থ থাকলে বাবা সুস্থ তো হচ্ছে কিন্তু মানে কিছু কিছু জিনিস একটু নরমাল লাগছে যেমন আয় আমার খাটের অবস্থা কি করেছে এবার ফোনটা নিয়ে দেখো ওর রিঅ্যাকশনটা আই না 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 গুড মর্নিং গাইস আজকে ব্লগটা এখান থেকে শুরু করার একটাই উদ্দেশ্য তোমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চেয়েছো আর বাবাকে আর ভাইপোকে নিয়ে সকাল সকাল এই রকম একটা ওয়েদারে আমরা যাচ্ছি চা খেতে কোথায় যাচ্ছি বাবা छाता भाग्यिस भाई एक छाता छोड़ झुड़ी रेखे ताड़ाहुड़ो चलछे बाड़ी जावार जोन्नो आशी बाजा ओ सास चलो ताड़ाताड़ी बाड़ी जाई गोटाओ गोटाओ एकटा छाता गोटाते पारछे ना करो आरो चापो आमादेर पाड़ाय होलो एखान थेके सब्जी नाय मायेरा आर एखाने एकटा बाशी बाजे तखन एर हासि एई देखो हासि थामछे ना बाबाके हाटि ওরে গান পড়ে কর আগে দাদাকে ঘরে ঢুকিনি আমার ডিউটি এখনের মতো শেষ দাদা আসছে তারপর দাদা নিয়ে যাবে প্রায় কটা বাজে 9টা বাজতে যায় দেখো এই ভিডিওটা আমি এখন চালাবো আর ভাইপোর রিঅ্যাকশনটাই পুরো চেঞ্জ হয়ে যাবে ভাই আমার খাটের অবস্থা কি করেছে এবার ফোনটা নিয়ে দেখো ওর রিঅ্যাকশনটা না 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 ঘড়িতে কাটায় কাটায় প্রায় 12টা 24 বাজে আর এখন বাড়ির দিকে আসলাম প্ল্যান হচ্ছিল একটা ঘুরতে যাওয়ার তবে বাবাকে একটু স্নান করাতে হবে যেহেতু দাদা কাজে গেছে আর ওই দিক থেকে মা ব্লগে আসার জন্য দেখো না মিচকি হাসি দিয়ে গেটটা খুলছে বলো এখন কি করব আমি আর একটা জিনিস ও দেখবে যে মাথায় শুধু এরকম ভাবে চুলকায় সেই জন্য বৌদি আগের দিন ঘুমন্ত অবস্থায় ওকে টাক করে দিয়েছে আর এরা মোটামুটি আসলে আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করতে আসে না ভাইপোকে নিয়ে মাতামাতি রয়েছে বাড়িতে এসে দেখি বাবা স্নান করার জন্য রেডি বোনো সবাই ভালো আছো ভালো আছো সাবস্ক্রাইব করো আও কেউ করো ভিডিও আরো বেশি করে ছাড়বে আরো বেশি করে ছাড়বে আমি সুস্থ থাকলে আরো সুস্থ থাকলে ও আরো বেশি করে ছাড়বে বাবাকে স্নান করানোর পরে মা এরকম একটা জিনিস ধরে দিল এটা তো ওষুধের নাম মেবি আর এটা এখন আনতে যেতে হবে তো ফাইনালি আমরা চলে এসেছি দেখি চলো ফাইনালি আমাদের ওষুধটা নেওয়া হয়ে গেছে তো চলো এখন চাটা খেয়ে তারপর বাড়ির দিকে যাব আবার বিকালবেলা বেরোতে হবে 3টার মধ্যে আজকে আমার প্রিয় টিম চেন্নাইয়ের খেলা আছে বন্ধুদের সঙ্গে খেলা দেখছি আর স্ন্যাক্স থাকবে না এটা কোনো হয় তাই আমি সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিয়েছি যেটা কিছু মিনিটের মধ্যেই চলে আসবে আর সুইগি ইনস্টামার্ট কিন্তু সুইগি অ্যাপেই অ্যাভেলেবল আছে আর আমি তো রেকমেন্ড করব তোমরা সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করো কারণ এটা কিছু মিনিটের মধ্যেই তোমাদের গ্রসারিজ তোমাদের কাছে পৌঁছে দেবে আর তোমরা যদি প্রথমবার সুইগি ইনস্টামার্ট থেকে কিছু অর্ডার করো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে এখনি ক্লিক করো আর আমার কুপন কোড ইউজ করো IMNEXT আর এই কুপন কোড ইউজ করে তোমরা পেয়ে যাবে 100 রুপিস অফ আর তোমরা প্রথম 5টা অর্ডারে ফ্রি ডেলিভারি পেয়ে যাবে তো আর দেরি কিসের যাও এখনি অর্ডার করো সুইগি ইনস্টামার্ট থেকে আর আমি তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি আবাই ঢোকার পরে এটা ক্যান্সেল হয়ে গেল কারণ আমরা যে একটা দাদার দোকানে যাচ্ছি আমরা ওই দাদার দোকানে কি একটু ওই অফার দিয়ে দেয়া রয়েছে তো এ তো পুরো ফ্রি এর খাবার পেলে ভাই সাও ও ভাই আজকে ওয়েদারে দেখো এই আকাশটা এত সুন্দর লাগছে না আর ব্লগ করার জন্য আমার পুরো জোশটা বেড়ে যাচ্ছে প্রায় আমরা পৌঁছে গেছি রে বুলেট পেলে ভাই ভাই সাও ভালো ভাই ভেতরে চল আমরা একজন এসেছি আমাদের খুব লজ্জা লাগছে বলে প্রতাপ দাকে কল করিলাম হ্যাঁ লজ্জা লাগে যাও সেটা হলো এই দোকানটাই আমার দাদা কাজ করে এই এসে বাচ্চি লজ্জা পাচ্ছে বলে এখানে জামা প্যান্ট দেখা শুরু করে দিয়েছে কোথাও আসলে একটু লজ্জা করে খেতে হয় দোয়াত বের কর এটা শেষ কর তারপর এটা খা কত নম্বর দাদা খেয়ে আসলো আবার এই যে প্যাকেট নিয়ে চলে আসলো ঠিক আছে পয়সা আর কত বিজনেস তাড়াহুড়ো করে বাড়িতে আসলাম স্নান করলাম খেলাম দিলাম এবার হঠাৎ করে আমি ঘুমিয়ে পড়েছি ডট তিনটের সময় তিনটে তিনে পোলাদা কল করলো তোর বাড়ির সামনে চলে এসেছি আজকে ওয়েদারটা এত সুন্দর ভাই ব্লগ করে পুরো ফুল মস্তি
সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটা আসার কথা। এই জায়গাটা এত সুন্দর না, যার প্রতিবিম্ব পড়ে কি সুন্দর লাগছে। এই জায়গাগুলো শুট করার জন্য বেস্ট। এই জায়গাটা জাস্ট একবার দেখো ভাই, এইটা মনে হয় কোন একটা ভাটা ছিল, আর এইখানে পরিত্যক্ত কিছু বাড়ি রয়েছে। এই জায়গাটার যা ভিউ না ভাই, যদি একবার স্লো মোশনের সঙ্গে মিউজিক লাগিয়ে দেখায় না, জাস্ট প্রেমে পড়ে যাবে। জায়গাটার পেছন দিকে আসলাম, আর এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো, মনে হচ্ছে সেই দুর্গা পুজোর আগের অবস্থা হয় না, যে আকাশে এরকম মেঘ রয়েছে। প্রহ্লাদ দা, ও প্রহ্লাদ দা, না তোরা দুজন এখানে কি করছিস? ওইদিকে দেখলাম ওটা কারা তাহলে? এই এলাকার একটা বিশেষত্ব হলো এলাকাটাই পুরো মোষ ভর্তি। আমি প্রথম অবস্থায় দেখে ভেবেছিলাম গরু, দিন কাছ থেকে এসে দেখলাম যে ভাই মোষ। আর আমি এত কাছ থেকে প্রথম মনে হয় মোষ দেখলাম না, একবার দু একবার এখানে এসেছি তবে দেখেছি, এবার এত কাছ থেকেই প্রথমবার। এলাকাটা দেখে না আমার একটা জিনিস মনে পড়ছে, এইখানে যেহেতু ইট ভাটা ছিল, আর ইট ভাটা যে মুন্সিগুলো থাকতো, তারা হয়তো এইরকম কিছু রুমে বা এরকম ঘর বাড়িতে থাকতো, যারা হয়তো আজকে আর নেই, ঠিক আছে, তাদের ভাটাও বন্ধ, তারাও বাড়ি চলে গেছে। তন্ময় গায়েন লিখেছে, আই হ্যাভ এ গভীর প্রশ্ন, তুমি কি ইউটিউবার? ছাপড়ি 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 ইউটিউবার। এই রোদের মধ্যে দাদারা যে কিভাবে কাজ করছে, ওখানে দেখলাম ওটা হয়তো কোনো প্রবলেম করেছে, উকাই গিয়ে ওটা ঠিক করছে। তোমরা কোথায় থাকো, বাড়ি কোথায় তোমাদের? এই রোদের মধ্যে কাজ করছে, হ্যাটস অফ। আমার প্রায় এখন 5:05 বেজে গেছে, আমরা এই জায়গাটা এখনো পর্যন্ত আছি, আমরা একটু পরেই বাড়ি চলে যাবো। সন্ধ্যা সন্ধ্যা নামলে এখানে আবার দেখছি অনেকের আড্ডা ফাড্ডা বসে তাসপাস খেলছে। চলো এখন একটু আমরা চা টা খেতে যাচ্ছি, আমাদের প্রায় শুট ফুট সব শেষ। পর আমরা সবাই মিলে গেলাম চপ খেতে, কিন্তু আমার হাতে ম্যাগি কেন? এই চপের দোকান থেকে আমরা চপ খাই, আর দোকানটা এখন বন্ধ, তাই সবাই মিলে একটু ম্যাগি খেয়ে। গুড মর্নিং গাইস, কালকে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, আর আজকে সকাল সকাল হতেই দাদা আমাকে ফোন করে বলল যে বাবার কিছু রিপোর্টস এখানে দেখাতে হবে। দেখো বাবা সুস্থ তো হচ্ছে, কিন্তু মানে কিছু কিছু জিনিস একটু নরমাল লাগে, যেমন ডান হাতটা নাড়াতে পারছে না, এবার পটি থেকে হালকা রক্ত বেরোচ্ছে। এবার তো এখানে রিপোর্টটা দেখাবো, দেখানোর পরে দেখবো যে ডাক্তার চেঞ্জ করতে বলে কিনা ওষুধগুলো। ডাক্তার তো চলে এসেছে, কিন্তু আমাকে একটু ওয়েট করতে বললো, দেখা যাক ডাক্তারবাবু কি বলে, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। আমি কোনো কাজ করতে আসলে মোটামুটি এইরকম দর ফর উঠে যায়, ঠিক আছে, ডাক্তার এখন একটা ওটি দেখবে, তারপর রাউন্ড মারবে, দেন আমাদের সঙ্গে কথা বলবে। আর এখন এইরকম একটা অবস্থা, আমরা একটা দোকানে এসে দাঁড়িয়েছি। জাস্ট এইমাত্র ডাক্তারবাবুকে দেখালাম, মানে ডাক্তারবাবু দেখে বললো যে পেশেন্টকে যতক্ষণ না দেখবো তারা কিছু বলতে পারবে না, ঠিক আছে। তো দাদাকে নেক্সট দিন বললাম যে কাজটা ছুটি করে বাবাকে নিয়ে চলে আয়, কারণ এইখানে দেখাতে গেলে আগে পেশেন্ট দেখবে, তারপরে গিয়ে বাকি কথাগুলো বলবে। আর পেশেন্ট না দেখে কি ওষুধ দেবে, আর ওষুধগুলো এক মাস ধরে চলছে, সব কিছু বললাম। তো দাদার সঙ্গে কথা হলো, আর এখন বৃষ্টি পড়ছে, যাই বাড়ির দিকে যাই। দেন বিকেলে একটা প্ল্যান ছিল, ওটা আবার ক্যান্সেল হয়ে গেল। চল তাড়াতাড়ি, দেখো আইফোনটা কেনার পরে আমি একবারও জলে ভেজাইনি, আর আইফোনটা কেনার পরে এই প্রথমবার আমি জলে ভেজাচ্ছি, ঠিক আছে, একদম পুরো বৃষ্টিতে ফুল ব্লক করছি, এখন পুরো ঝকঝক করে বৃষ্টি পড়লে আমার ফোনে কিছু হবে না। চলো ভাই, আই পুকুরে জল, এই পুকুরে আমরা স্নান করতাম ভাই। আজকের ব্লগের টাইটেল, আইফোন কি জলে ভেজালে কিছু হয়? কিছু হয় না ভাই, আমার মনে লাগছে রে। ফাইনালি বাড়ি চলে এসেছি, তোর কাছে চলে। ও ভাই সব, যা 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 যা, ঠিক গেছি বাবা। ভদ্র হতে পয়সা লাগে না, আমি ভাই ভদ্র হয়ে গেছি, সপ্তাহে একটা করে ব্লগ দিচ্ছি। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, আর এখান থেকে যেতে মোটামুটি ঘন্টাখানেক মতো লাগবে। ও এখানে আসার পরে এরা আমাকে এরকম একটা জায়গায় আনলো, আর এইখান থেকে আমাকে নাকি টপকাতে হবে, আর ওরা চ্যালেঞ্জ করেছে আমি নাকি পারবো না। আমাকে ভাই চেনে, চা ওই ওই দিকটা যাবো আমরা। পুরোটা একটা ভেড়ি ছিল, এই দেখো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর এই গরমে কাঠ হওয়ারই কথা, ঠিক আছে, যা গরম পড়ছে, তবুও আজকের ওয়েদারটা একটু ভালো আছে ভাই। আমাকে কোথা থেকে নিয়ে যাচ্ছে,
কষ্ট করার পরে এইরকম একটা জায়গায় আসলাম। এই দিকটা জল আছে, এই দিকটা জল আছে, মেইনলি এখানে মনে হয় মাছ চাষ করা হয়। যাদের সঙ্গে এসেছি ভাই তারা কি করছে দেখো, এখানে কি একটা ফল না ফুল দেখলো। যারা হলো গ্রামের দিকে পড়াই, এই মাছটাদের বিক্রি করতে হবে। ওই তো লেবু, আমার না এখানে এখন লেবু চুরি করা হচ্ছে, এই বাড়িতে কেউ থাকে না। কেউ লেবু নিয়ে যাচ্ছি, কি টেকনিক ভাই চুরি করা। এবার যদি দেখতে পায় এই তাল গাছে বেঁধে মারবে। এতগুলো পাড়া হয়েছে ভাই, আগে কি হতো চুরি টুরি করে একটা গোপন জায়গায় বসা হতো, এই যে দেবু এখন এই জায়গাটা এনেছে, এখন এটা হলো গোপনীয় স্থান। ক টাকা চুরি করেছো কাকা? এবার আমি আকাশ আকাশ বলছিলাম না, এটা হলো আকাশ। আকাশ তোর বাড়ির কথাই বলে দে। পুরুলিয়াতে আমার প্রথম দেখা হয়েছিল ভাইয়ের সাথে, আর এখন ভাইয়ের গাড়িতে করে আমরা যাচ্ছি ঘুরতে। গোলদা সবাই রয়েছে আমাদের গাড়িতে, যাচ্ছে হলো কৃষ আর দেবু। এবার দেখো প্ল্যানটা করেছিল সুব্রত দা আর গৌরব দা, এবার ওরা কোথায় নিয়ে যাচ্ছে ভাই সেখানে যেতে হবে। তো চলো দেখা যাক। চলে এসছে কি একটা জায়গায় ঘুরতে আসলাম সবাই মিলে, পাকা রাস্তা। এটাকে চিনো কেউ? ও দাদা হ্যাঁ, আরে চেনটা দিয়েছিলাম, ওটা কবে দেবে? একটা ব্লগ করতে গিয়ে পুরো খিচুড়ি পাকিয়ে নিয়েছি। যাই হোক আজকের মতো এই পর্যন্ত।